নমস্কার সুপ্রিয় দর্শকার্থী, এসবি একাডেমিক সেন্টারে অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের রয় মার্টিন প্রশ্নবিচিত্রা সলভ করাচ্ছি 2024 সালের ভলিউম টু, যার পেজ নম্বর 564 এবং সেট হচ্ছিল 19। তো দেখো সুপ্রিয় দর্শকার্থী, আজকে আমি তোমাদের চার দাগ থেকে অঙ্কগুলো সলভ করাবো। এর আগে আমি এক থেকে তিন দাগ পর্যন্ত যাবতীয় অঙ্কগুলো কিন্তু টু দ্য পয়েন্টে আমি সলভ করে দিয়েছি। আজকে আমি অঙ্ক সলভ করাবো তোমাদের চার দাগের অঙ্কগুলো। তো দেখো সুপ্রিয় দর্শকার্থী, আমাদের ফার্স্ট অঙ্ক কী বলেছে, চারে রোমান ওয়ানে বলেছে বার্ষিক 10% সরল সুদে কত বছরে সুদ আসলে 3/5 হবে। তো দেখো, যদি আমরা আসলটা যদি ধরে নিই এক্স টাকা, তাহলে সুদ আসল হবে, মানে সুদটা হবে 3x, মানে এক্স গুণ 3/5, মানে 3x/5 হবে, এবং আর এর মান কিন্তু আমাদের বলে দিয়েছে 10%। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সময় বের করা আমাদের কোনো ব্যাপারই না। কী করবো, সময় কী করবো, করবো হয়েছিল ইন্টারেস্ট মাল্টিপ্লাই 100, আর করবো হয়েছিল পি মাল্টিপ্লাই আর। ঠিক আছে, আমাদের কিন্তু টাইমের মানটা, মানে টাইমটা বের হবে, সময় বের হবে। তো দেখো সুপ্রিয় দর্শকার্থী, আমি অঙ্কটা খুব সুন্দর করে কিন্তু তোমাদের আমি সলভ করে দেবো। ওকে, কী বলছি বুঝতে পারছো? তো দেখো, মনে করি আসল এখানে পি দ্বারা প্রকাশ করেছি, এক্স টাকা মানে আসল মানে তো পি প্রিন্সিপাল, সুদ এক্স গুণ 3/5 সমান 3x/5 টাকা, বার্ষিক সুদের হার কিন্তু 10% বলে দিয়েছে, সময়ের মানটা বের করব, মানে বের করবো টি মাল্টিপ্লাই 100/p·r, সময় কত আছে, ইন্টারেস্ট কত আছে, 3x/5 আছে, এবং মাল্টিপ্লাই কত আছে, 100 আছে, এবং আমাদের পি এর মান কত আছে, এক্স আছে, এবং আর এর মান কত আছে, 10 আছে। সুপ্রিয় দর্শকার্থী, তো দেখো এক্স এক্স কেটে দিয়েছি, 0 কেটে দিয়েছি, 5 × 10 = 2, অর্থাৎ 2 × 3 কত হবে, 3 × 6 = 6। সুপ্রিয় দর্শকার্থী, তো দেখো এর অ্যান্সার কিন্তু 6 বছর। ঠিক আছে, আমরা নজর করে দেখতে পাচ্ছি এই অঙ্কটার ভিতরে যে এখানে থাকছে 2 থাকছে, এখানে থাকছে 3 থাকছে, 3 × 2 কত হবে, সময় 6 বছর এর অ্যান্সার হবে। সুপ্রিয় দর্শকার্থী, আমাদের নেক্সট অঙ্ক কী আছে আলোচনা করা যাক। সুপ্রিয় দর্শকার্থী, আমাদের রোমান্টিয়র অঙ্ক বলেছে এ এবং বি কোনো ব্যবসায় 1050 টাকা লাভ করে, এ এর মূলধন 900 টাকা এবং লভ্যাংশ 630 টাকা হলে বি এর মূলধন কত হবে। তো দেখো খুব ইজি অঙ্ক আছে। তো দেখো, মনে করি বি এর মূলধন এক্স টাকা ধরে নিতে হবে। ঠিক আছে, কোনো ব্যাপার না, একদম একটা ইজি অঙ্ক। তো দেখো, আমি খুব সুন্দর করে কিন্তু তোমাদের আমি সলভ করিয়ে দেবো। সুপ্রিয় দর্শকার্থী, তো দেখো মনে করি বি এর মূলধন এক্স টাকা, এর লভ্যাংশ 630 টাকা যেটা বলে দিয়েছে, মোট লাভ 1050 টাকা, তাহলে বি এর লভ্যাংশটা কত থাকবে, 1050 থেকে 630 বাদ দিলে কত থাকছে, 420 থাকছে, তাহলে কত থাকছে, 900 × x = 630 × 420। তো দেখো, আমরা কিন্তু এখান থেকে কিন্তু এক্স এর মানটা যদি বেরিয়ে যায়, তাহলে কিন্তু আমরা কিন্তু বি এর যে মোট যে লভ্যাংশ যেটা আছে, যেটা আমাদের এর লভ্যাংশ, বি এর যে মূলধন আছে, বি এর মূলধনটা কি আমরা পেয়ে যাব, কারণ বি এর মূলধনটা কিন্তু আমাদের কিন্তু বি এর মূলধন এবং বি এর লভ্যাংশ সেটা কিন্তু বলে দেয়নি, সেটা কিন্তু আমরা বের করেছি। ঠিক আছে, তো দেখো প্রশ্নানুসারে দিয়ে কিন্তু অঙ্কটা আমি করিয়েছি। তো দেখো এখানে কী করেছে, 900 × x = 630 × 420, 900 × x, তো দেখো এখানে কাটাকাটি করেছি, কাটলে কত থাকছে, কাটলে উপরে থাকছে 9 থাকছে, আর নিচে থাকছে 6 থাকছে, তো 9x = কী থাকছে, 900 × 6, x = কী থাকছে, 900 × 6 / 9, কাটাকাটি করলে কত থাকছে, 100 আছে, 100-র সঙ্গে 6 করলে কত হবে, 600 টাকা এর অ্যান্সার হবে। কত হবে এর অ্যান্সার, কিন্তু 600 টাকা হবে। সুপ্রিয় দর্শকার্থী, আমাদের নেক্সট অঙ্ক কী আছে, আমাদের রোমান থ্রির অঙ্ক কী বলেছে, বলেছে x² + ax + 8 = 0, x² + bx + a সমীকরণ দ্বয়ের বীজ 2 হলে এ ও বি এর মান কত হবে। সুপ্রিয় দর্শকার্থী, তো দেখো অঙ্কটা আমি খুব সুন্দর করে আমি করে দিচ্ছি। প্রথমে কিন্তু এক্স এর মানটা আমরা বসাবো, সেখান থেকে কিন্তু এক্স এর মানটা দিলে সেখান থেকে কিন্তু আমরা এর মানটা পেয়ে যাবো, এবং এর মানটা এবং এক্স এর মানটা যদি আমরা এই সমীকরণে যদি পুট করি, তাহলে কিন্তু আমরা অ্যান্সারটা পেয়ে যাব। ঠিক আছে, কী বলছি বুঝতে পারছো? তো দেখো আমি অঙ্কটা খুব সুন্দর করে সলভ করে দিচ্ছি। সুপ্রিয় দর্শকার্থী, তো দেখো এই x² + ax + 8 = 0, এক্স এর মান কিন্তু 2, তা দেখো এক্স মানে কী আছে, 2² + ax, এ এক্স এর মান কত আছে, 2 বসিয়ে দিয়েছি, +8 = 0। তো দেখো এখানে 4 হচ্ছে এখানে 8, 8 আর 4 কত হয়, 12, মানে 2 + 12 = 0, তাহলে 2 = -12,
ए समान समान कि माइनस टुएल्व बाय टू भाग कर ले कत हो माइनस सिक्स है कि माइनस सिक्स है तो देखो हमें क्योंकि एक्सर मान जो बोते दिए टू दिए एर मान पे माइनस सिक्स एबारे एक्सर मान टू ए माइनस सिक्स जो द्वित रंग समीकरण पुट करी तालोले क्योंकि अन्सार पे जा ठीक है तो देखो हमें खूब सुंदर को तुम्हारे हमें सल्व कर दीची देखो ये दिखे तक तुम्हारा एक बार एक नजर कर देखो ठीक है तो देखो ये अंकटा दाड़ाओ हाँ बसिए दीची देखो तो देखो ये कि एक्स स्क्वायर प्लस बी एक्स प्लस ए इज इक्वल टू जीरो एक्सर मान टू आज टू बसिए दीची प्लस बी गुण एक्सर मान टू बसिए दीची प्लस एर मान कि माइनस सिक्स बसिए तो देखो फोर प्लस टू बी प्लस माइनस माइनस सिक्स तर कत टू बी समान समान चार के छयद कत थे माइनस टू थे टू बी समान समान टू बी समान समान टू बी समान समान टू बाई टू कत हो बी समान समान दुई के दुई दे भाग कर ले कत एक है अर्थात हमें देखते बी एर मान क्योंकि वन और एर मान क्योंकि माइनस सिक्स सुप्रिय दर्शकार्थी खूब गुरुत्वपूर्ण अंक मोस्ट मोस्ट अंक इम्पर्टेंट अंक तो देखो हमारे नेक्स्ट अंक कि आ सुप्रिय दर्शकार्थी हमारे चार दागर अंक कि एक्स स्क्वायर प्लस फाइव वाई स्क्वायर प्लस नाइन जेड माइनस टू वाई ब्रैकेट मध्य टू एक्स प्लस थ्री जेड इज इक्वल टू जीरो होले एक्स इज टू वाई टू जेडर मानट कत हो तो देखो हमें खूब सुंदर को क्योंकि एक्स इज टू वाई टू जेडर मानट तुम्हारा बेर कर देव तो देखो अंकटा क्योंकि खूब सुंदर को एखे सजानो आखने एक्स इज टू वाई टू जेडर मानटा क्योंकि बेर करते बोले तो देखो हमें प्रथम एर संगे प्रथम गुण कर दीची ठीक है एक्स स्क्वायर प्लस फाइव वाई स्क्वायर प्लस नाइन जेड माइनस फोर एक्स वाई माइनस सिक्स वाई जेड एबारे अंकटा के सजिए नहीं प्रथम एक्स स्क्वायर माइनस फोर फोर एक्स वाई प्लस फोर वाई स्क्वायर तो देखो फोर वाई स्क्वायर एखे एक वाई स्क्वायर कत हो फाइव वाई स्क्वायर थक ठीक है तो देखो हमें अंकटा के क्योंकि भेजे दिए ओके माइनस कि प्लस वाई स्क्वायर माइनस सिक्स वाई जेड प्लस नाइन जेड स्क्वायर तो देखो ये कि आखान यतटा एतटा कि ए स्क्वायर प्लस टू बी प्लस बी स्क्वायर आर एट कि ए स्क्वायर माइनस टू बी प्लस बी स्क्वायर आर ठीक है तमें कि एक्स माइनस टू एर होल स्क्वायर प्लस वाई माइनस थ्री जेडर होल स्क्वायर तई तो देखो हमें दोटो मान पाची बोथ साइड थे तो बुझते ही पार्छ खूब सुंदर को क्योंकि तुम्हारे सामने हमें तुले धरे ओके तो देखो एबार देखो हमें कि कर देखो एक्स माइनस टू वाई इज इक्वल टू जीरो है तो एर ए स्क्वायर तो कोई भैल्यू नहीं जिरोर संगे गुण कर ले तो जिरो ही है तई एक्स समान समान टू वाई हे एक्स बाई वाई समान समान कि देखे टू बाई वन तेल किस एक्स इज टू वाई समान समान कि टू इज टू वन थे तई तो बुझते हमें कि बोलिए अपर दिखे हमें व्यवहार कर वाई माइनस थ्री जेड एर होल स्क्वायर इज इक्वल टू जो जिरो है तो वाई माइनस थ्री जेड इज इक्वल टू जिरो है वाई समान समान थ्री जेड है वाई बाई जेड समान समान कि थ्री बाई वन अर्थात वाई टू जेड समान समान कि थ्री इज टू वन थे तई तो बुझते हमें कि बोलिए तो देखो एबार्बा बेर करब हेलो तो देखो मानटा खूब सुंदर को बेर कर देव सुप्रिय दर्शकार्थी तो देखो एक्स इज टू वाई समान समान टू इज टू वन बैरिए और एक वाई टू जेड समान समान थ्री इज टू वन बैरिए तो देखो एक्स वाई एरक गुणटा कर ठीक है एक्स वाई 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 गुण कर ले वाई स्क्वायर और वाई जेड थे और ये थक से गुणटा कर ठीक है दया सिसटेमे गुणटा कर देखो तीन दुगुणी छय ठीक है तीन अक्के तीन और एक संगे एक गुण कर ले अक्के एक है बोथ साइड थे जो वाई 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 कटे जाए तो क्या थे एक्स इज टू वाई इज टू जेड ठीक है कत थे अर्थात सिक्स इज टू थ्री इज टू वन एर अन्सार है खूब गुरुत्वपूर्ण अंक मोस्ट मोस्ट इम्पर्टेंट और मोस्ट मोस्ट वाइटल सुप्रिय दर्शकार्थी एरपर हमें तुम्हारे पाँच दैगर अंक सल्व करिए देव तो देखो हमारे पाँच जैगार अंक कि ओ वित्तर केंद्रे ए बी वित्तर व्यास सी डी एर दैर्घ्य वित्तर व्यासार्धे दैर्घ्यर समान ए सी बीडी के वर्धित करा पी बिंदुता छेद करे कोण ए पी बी एर मान निर्णय करो खूब गुरुत्वपूर्ण अंक तो देखो खूब सुंदर को क्योंकि ओखाने चित्र अंकन करा आछे आमि तुम्हारे सुंदर को सल्व कर देव ठीक है और छय जैगार अंकटाओ देखे नाओ जे ओ केंद्रीय वृत्तर ए ओ बी व्यास वित्तर पी बिंदुते अंकित स्पर्शक ए बी के टी बिंदु ए बी के टी बिंदुते स्पर्श कर कोण ए पी ओ त्रिस डिग्री होले कोण पी ए टी एर मान कत हबे तो देखो ये दुटो अंक ही तुम्हारे किन्तु आमी परपर सल्व कर देव ठीक है कि बोलछे बुझते पारछो तो देखो एखाने खूब सुंदर करे किन्तु चित्रटा अंकन करा आछे ओ केंद्रीय वित्तर ए बी व्यास ठीक है ए बी वित्तर व्यास ठीक है ए बी वित्तर व्यास और सी डी जेर दैर्घ्य आछे त्रिभुज सी पी डी समान समान त्रिभुज ए ओ सी ए तो देखो हमें देखते कोण ओ सी
ओसीए ठीक है, एटा ओसीए होबे, ओसीए होबे ठीक है। कौन सीओए कौन ओएसी, तो देखो प्रत्येकटा कोण किन्तु 60 डिग्री, प्रत्येकटा कोण किन्तु एखाने 60 डिग्री, एटा 60 डिग्री, एटा 60 डिग्री, एटा 60 डिग्री, सब किन्तु आमरा 60 डिग्री नजर करते पारछि तई तो। तो देखो आमरा एबार अंकटा कि करछि देखो, तुम्हारा भालो करे एकटु नजर करे देखो। हाँ एकटु केटे जाच्छे, सरे जाच्छिलो। तो देखो एबार आमरा कि करछि जे कोण सीपीडि एर क्षेत्रेओ सेरकम एओसी समान समान ओसीए, एटा ए होबे ओ सी एखे कि सीओ ए कौन ओ एसी 180 के तीन दे भाग कर ले कत 60 डिग्री हो, मैंने प्रत्येक कोण किन्तु 60 डिग्री देखते पासी। तो सीपीडी कोण, पीसीडी कोण, सीडीपी समान समान 60 डिग्री, तेल क्या है तो मैं देखते कोण ए पी बीओ किन्तु 60 डिग्री हो। तो अंकटा एम को ब्यापार नहीं, क्योंकि देखते ए पी बी एटाओ किन्तु 60 डिग्री है तई तो बुझते कि बी। सुप्रिय दर्शकार्थी हमारे पर अंकटा जो से सल्व कर दीची, तो देखो हमारे पर अंकटा कि बोले से हाँ यो सल्व कर दीजिए कि बोले से देखो। तो देखो ये अंकन कर खूब सुंदर को जे ओ बी ठीक है, ये क्योंकि ओ आठ ये ओ आके ये ओ आ। तो देखो ओ बी अर्थात यहाँ ओ बी समान समान ओ पी मान ये। तो देखो ये क्योंकि एक ही वृत्ते व्यासार्ध कोण ओ पी बी समान समान कोण ओ पी बी, पी बी ओ अर्थात पी बी ओ कोण समान समान ओ पी बी समान समान प्रत्येक क्योंकि 30 डिग्री। और टी पी स्पर्शक ठीक है, ये टी पी मैं ये जेटा आता क्योंकि स्पर्शक, यार टी आता पी आ ठीक है, टी पी क्योंकि स्पर्शक आई तो। देखो ओ पी स्पर्श बिंदुगामी व्यासार्ध, ओ पी जो ओ पी जो आता क्योंकि स्पर्श बिंदुगामी व्यासार्ध तई तो कि बुझते। तो देखो एबारे कि करब ये क्योंकि खूब सुंदर को सल्व कर देवा होता है देखो ये हाँ ओके बुझते तुम्हारा देखो एक जूम कर दिल देखते कि देखते देखते इखने जे कौन पी बी ओ समान समान कौन ओ पी बी 30 डिग्री। तो देखो आप देखते ओ पी दाड़ी से टी पी पर जेखने कौन टी पी ओ किन्तु 90 डिग्री, तेल क्या से कौन बी पी टी समान समान 90 डिग्री प्लस 30 डिग्री कत है, पी पी टी समान समान 120 डिग्री, तो त्रिभुज बी पी टी एर पी टी पी पी टी ए समान समान कत 180 डिग्री माइनस 30 डिग्री प्लस 120 डिग्री। तो कौन 180 डिग्री समान समान कि आखिर जो कर ले कत 150 डिग्री है, 180 থেকে 150 বাদ দিলে কত হয় 30 डिग्री হবে। আমরা দেখতে পাচ্ছি সুপ্রিয় দর্শকার্থী এই যে পিটিএ এর যে মানটা আছে এই মানটা কিন্তু সত্যি কথা বলতে 30 डिग्री ओके। আমাদের পরের অঙ্কটা কি বলেছি, আমাদের পরের অঙ্কটা বলেছে 7 দাগের অঙ্ক। সুপ্রিয় দর্শকার্থী আমাদের 7 দাগের অঙ্ক কি বলেছে, তো দেখো একটু 7 দাগের অঙ্ক কি বলেছে ভালো করে দেখো। বলেছে এ বি সি ত্রিভুজের কোণ এ বি সি 90 डिग्री, আর বিডি এসির পর দাঁড়িয়ে আছে এবি 30 সেন্টিমিটার, বিডি 24 সেন্টিমিটার হলে এডি 18 সেন্টিমিটার হলে বিসি এর দৈর্ঘ্য নির্ণয় করো। খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট মোস্ট ভাইটাল। তো দেখো অঙ্কটা কিন্তু আমি খুব সুন্দর করে তোমাদের কিন্তু আমি সলভ করিয়ে দেবো ওকে। সুপ্রিয় দর্শকার্থী তো দেখো আমি কিন্তু খুব সুন্দর করে অঙ্কন করেছি, যেখানে এবি কিন্তু 30 সেন্টিমিটার, বিডি কিন্তু আমাদের 24 সেন্টিমিটার এবং আমাদের এডি কিন্তু 18 সেন্টিমিটার। এখানে কিন্তু আমাদের ডিসির মানটা বের করতে হবে ঠিক আছে, এবং লাস্টের দিকে আমরা বিসির মানটাও আমাদের বের করতে হবে। তো দেখো কোণ এবিও সমান সমান 90 ডিগ্রি, এবি দাঁড়িয়ে আছে এডি দাঁড়িয়ে আছে এসির পরে, কোণ এবি 30 সেন্টিমিটার, বিডি 24 সেন্টিমিটার, এডি 18 সেন্টিমিটার, বিসির মানটা আমাদের বের করতে হবে। তো দেখো ত্রিভুজ ডিএবি সমান ডিএবি ও ত্রিভুজ ডিবিসি এর সদৃশ, এটা তো বুঝতেই পারছো। বিডি স্কয়ার সমান সমান কি আছে, বিডি স্কয়ার সমান সমান এডি গুণ সিডি, তাহলে কি আছে বিডির মান কত আছে 24, 24 এর হোল স্কয়ার সমান সমান 18 গুণ এডির মান কত আছে 18 আছে, আর সিডির কোনো মান নেই, সিডি সমান সমান কি আছে 24 গুণ 24, 24 স্কয়ার মানে কি 24 গুণ 24 গুণ 24 গুণ 24 বাই 18 ভা মানে কাটাকাটি করলে কত আছে, কাটাকাটি করলে আছে 32 আছে। অর্থাৎ দেখতে পাচ্ছি যে বিডির যে মানটা আছে এটা কিন্তু না সরি ডিসির মান, এই যে ডিসির মান কত আছে ডিসির মান কিন্তু আমরা 32 পাচ্ছি ঠিক আছে, কি বলছে বুঝতে পারছো। ডিসির মান কত পাচ্ছে, ডিসির মান কিন্তু আমরা পাচ্ছি 32 পাচ্ছি। তাহলে আমরা এবার আমরা কি করব বিসির মানটা বের করব। তো দেখো আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু অতিভুজ আছে, এটা লম্ব ভূমি, এটা অতিভুজ মানে কি বিসি স্কোয়ার সমান সমান কি আছে, বিসি স্কোয়ার সমান সমান হবে চলো আমাদের বিডি স্কোয়ার, বিডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার বা ডিসি স্কোয়ার ঠিক আছে। তো দেখো আমি খুব সুন্দর করে তোমাদের আমি সলভ করে দেবো।
তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে সিডির মান কিন্তু 32 পেয়েছি। বিসি সমান সমান কি দেখছে, রুটের ভিতরে ডিসি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার, ডিসির মান 32 আছে, 32 এর হোল স্কোয়ার প্লাস বিডির মান 24 আছে, 24 এর হোল স্কোয়ার মানে কি 32 এর হোল স্কোয়ার মানে কি 1024 যোগ 24 এর হোল স্কোয়ার মানে কি 576, তাই তো? সুপ্রিয় দর্শকার্থী যোগ করলে কত হবে, যোগ করলে হচ্ছে তোমার হচ্ছে হলো 1600, তাই তো? 1600, 1600 রুট মানে কি বিসি মানে কি 40 গুণ 40, দুটো 40 থেকে কিন্তু একটা 40 বসেছে, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে বিসির মান কিন্তু 40। সুপ্রিয় দর্শকার্থী আমাদের নেক্সট অঙ্ক কী আছে, সুপ্রিয় দর্শকার্থী আমাদের আট দাগের অঙ্ক সাইন স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার বিটা ইজিক্যাল টু 1 হলে কোয়াট আলফা যোগ বিটার মান কত হবে। তো দেখো তোমরা যদি ক্যালকুলেশন করো তাহলে কিন্তু সাইন স্কোয়ার যেটা আছে সেটা আলফার মান কিন্তু 45 ডিগ্রি বেরোবে, এবং সাইন স্কোয়ার যে বিটা আছে শুধু বিটার মান কিন্তু 40 ডিগ্রি হবে। তো কোয়াট মানে আলফা প্লাস বিটা মানে কি কোয়াট আলফার মান 45 ডিগ্রি, বিটার মান 45 ডিগ্রি, যোগ করলে কত হবে কোয়াট 90 ডিগ্রি, কোয়াট 90 ডিগ্রি মান কত হবে 0 হবে, অর্থাৎ এর অ্যান্সার কিন্তু সুপ্রিয় দর্শকার্থী 0। তো দেখো অঙ্কটা কী করে করেছি সেটা তোমাদের আমি দেখাচ্ছি। তো দেখো এখানে আমি অঙ্কন করেছি যে সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার বিটা ইজ ইকুয়াল টু 1, সাইন স্কোয়ার আলফা সমান কি আছে 1 মাইনাস সাইন স্কোয়ার বিটা, 1 মাইনাস কস স্কোয়ার মানে কি এটা সাইন স্কোয়ার আলফা হবে। তো দেখো সাইন স্কোয়ার বোথ সাইড থেকে কেটে যায়, আলফা যোগ আলফা সমান 90 ডিগ্রি, 2α = 90 ডিগ্রি, আলফা সমান কি আছে 90কে 2 দিয়ে ভাগ করলে কত হবে 45 ডিগ্রি হবে, তাই তো? তো সেমই করেছি, সেমনি বিটার মানও কিন্তু 45 ডিগ্রি বেরোবে, ঠিক আছে বিটার মানও। তো দেখো কোয়াট আলফা যোগ বিটা 45 যোগ 45, 90, কোয়াট 90 ডিগ্রি মান কত হবে 0 হবে, অর্থাৎ এর অ্যান্সার হবে 0 ডিগ্রি। সুপ্রিয় দর্শকার্থী আমাদের নেক্সট অঙ্ক কী আছে, তো দেখো আমাদের নয় জায়গার অঙ্ক যে 2 tan θ × cos θ সমান tan 60 ডিগ্রি হলে সাইন থিটা মাইনাস 15 ডিগ্রি এর মান কত হবে, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। তো দেখো অঙ্কটা আমি খুব সুন্দর করে তোমাদের সলভ করিয়ে দেবো। তো দেখো এখানে tan θ × cos 60° tan 60° 2 tan θ cos 60° মান কত হচ্ছে 1/2 সমান tan 60° মান আসলে 1/√ মানে শুধুমাত্র √3 মানে √3 আর কি। তো দেখো 2 কেটে গেলে কি দেখছে tan θ = √3, tan θ = tan 60° মান, tan কেটে গেলে θ = 60°, sin θ − 15°, sin θ মান কত, থিটার মান 60°, 60° − 15° মানে কি sin 45°, sin 45° মান কত হবে 1/√2, sin 45° মান কত বেরোবে 1/√2 বেরোবে, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। আমাদের নেক্সট অঙ্ক কী আছে, সুপ্রিয় দর্শকার্থী আমাদের 11 অঙ্ক যে শঙ্কুর কী বলেছে, যে শঙ্কুর ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য 20 সেন্টিমিটার, তির্যক উচ্চতা 25 সেন্টিমিটার, তার সমগ্রতলের ক্ষেত্রফল কত হবে। তোমরা জানো যে এর ব্যাসার্ধ ব্যাস যদি 20 বলে তাহলে ব্যাসার্ধ মানে কি, ব্যাসার্ধ মানে 10 বেরোবে। আমরা ফর্মুলা কী জানি, আমরা জানি সমগ্রতলের ক্ষেত্রফল পাই আর আর প্লাস এইচ, তাই তো? শুধু মানটা মানে বসিয়ে দিলেই কিন্তু অঙ্কটা দৌড়ে বেরিয়ে আসবে, ঠিক আছে? কি বলছি বুঝতে পারছো? এবং আমাদের পরের অঙ্কটা একটু দেখিয়ে দিচ্ছি তোমাদের, ঠিক আছে? এই অঙ্কটাও একবারে ক্লিয়ার করে দেবো, একটু পড়ে দিচ্ছি, ওকে একটু কেটে দিচ্ছি, না কাটলে বাজে লাগছে। বলেছে 20টি পরিসংখ্যা যৌগিক গড় 30, ভুলবশত 31-এর পরিবর্তে 27 এবং 38-এর পরিবর্তে 30 লেখা হয়েছে, শুদ্ধ যৌগিক গড় নির্ণয় করো। সুপ্রিয় দর্শকার্থী তো দেখো অঙ্কটা খুব ইজি অঙ্ক আছে, এই দুটো অঙ্ক অর্থাৎ 11 অঙ্ক এবং 12 অঙ্কটা আমি পরপর তোমাদের সলভ করে দেবো, ওকে? তো দেখো ব্যাস বলেছে 20 সেন্টিমিটার, ব্যাসার্ধ 20কে 2 দিয়ে ভাগ করলে 10 সেন্টিমিটার, উত্তীর্যক উচ্চতা 25 সেন্টিমিটার, পাই আর আর প্লাস এল, পায়ের মান 22/7, আর এর মান 10, এল এর মান 25। তো দেখো 22/7 মানে 22/7 মানে 22/7, আর এর মান 10 এবং 10 আর 25 যোগ করলে কত হবে 35, 5/7 = 35, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে অঙ্কটার ভিতরে যে 22 × 10 × 5 গুণ করলে কত হবে 1100 বর্গ সেন্টিমিটার এর অ্যান্সার হবে, খুবই গুরুত্বপূর্ণ, মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট ভাইটাল, এরকম টাইপের অঙ্ক কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে। আমাদের সুপ্রিয় দর্শকার্থী আমাদের 12 অঙ্ক 20টি পরিসংখ্যানের যৌগিক গড় 30, মোট সমষ্টি 20 × 30 = 600 হয়, তাই তো? দুটি পরিসংখ্যাকে ভুলবশত 27 ও 30 নেওয়া হয়েছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি, তো দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে 600 - 27 + 30 যোগ করলে কত হবে 57 হবে, 600 থেকে 57 বাদ দিলে কত হবে 543 হবে, তাই তো? তাহলে দেখো সঠিক হলো কি, সঠিকটা হচ্ছে তোমাদের 31 আর 38, তাহলে কি আছে 543 + 31 + 38 যোগ করলে কত হবে 612 হবে,
শুদ্ধ যৌগিক গড় কত হবে 612-কে 20 দিয়ে যদি ভাগ করি তাহলে কত বের হবে 30.6 অর্থাৎ 30.6 এর অ্যানসার বের হবে। সুপ্রিয় দর্শকার্থী টোটাল অঙ্কগুলো সবই আমি সলভ করে দিয়েছি। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।